हेलो एवरीवन, वेलकम टू ভালোবেসে খান। आज के तुम्हारे साथ ढोकला रेसिपी शेयर करब। ढोकला गुजरातेर जनप्रिय एक पद। आमी रेसिपिर साथे किछु टिप्स शेयर करब जाते तुम्हरा बाड़ीते बसे ही एकदम दोकानेर मतो स्पंजी ढोकला तैरी करते पारो। भिडियोटा सबाइके एंड अब्दि देखार अनुरोध रइलो एवं केमन लागलो आमाके अवश्य कमेंट सेक्शने जानियो। तो चलो रेसिपिटा शुरू करा जाक। ढोकला बनानोर जोन्नो आमी प्रथमे बेसन निये निएछि। सब किछुर परिमाण आमी डेस्क्रिप्शने उल्लेख करे देब। दिए दिच्छि काँचा लंका कुचि ओ आदा कुचि। एबार दिए देब अल्प एकटु हलुद गुड़ो। दिए देब अल्प परिमाण नून। नूनटा किन्तु परे एकटा चीनी शिरा तैरिर समयो आमी व्यवहार करब, तई प्रथमे एकटु अल्पई व्यवहार करब। दिलाम अल्प एकटुखानि चीनी। चीनीटाओ आमरा शिरार क्षेत्रे परे व्यवहार करब। दिए देब हिंग। आमी एखाने हाफ टी स्पून मतो हिंग दिच्छि। आर दिए देब अल्प एकटु लेबुर रस। এটা কিন্তু অপশনাল না, এটার ব্যবহারে এর স্বাদের তফাত তোমরা শেষেই বুঝতে পারবে। এবার প্রথমে শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাতে জলের ব্যবহার করব। আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে অল্প একটু জল দিলাম। প্রথমেই একেবারে অনেকটা জল দেবার প্রয়োজন নেই, নয়তো ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে জল মিশিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। বেসনটা কিন্তু যত ফেটানো ভালো হবে ঢোকলাটা কিন্তু ততই স্পঞ্জি হবে। আর ফেটানোর সময় একটা জিনিস মনে রাখবে, যে কোনো একদিকে কিন্তু বিস্কুটটা ঘোরাতে হবে, তাহলে কিন্তু ফেটানোটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, এতে ব্যাটারটায় ময়েশ্চারটা বজায় থাকবে। ভালোভাবে এটাকে আমি একবার মিশিয়ে নেব আবারও। এরপর দিয়ে দেব এক প্যাকেট ইনো। মিশ্রণে ইনোটা দেবার ফলেই কিন্তু ঢোকলাটা অনেক বেশি ফ্লপি হবে। তো তোমরা দেখো ইনোটা দেবার পরেই কিন্তু আমি যখন এই বিস্কুট দিয়ে এটা মেশাচ্ছি এটা কতটা ফুলে উঠেছে। তোমরা এটার জায়গায় বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহারও করতে পারো, কিন্তু আমার মনে হয় ইনোটা দিয়ে করলে অনেক বেশি সুন্দর হয়, তাই আমি ইনোর ব্যবহারই করি। তোমরা দেখো ইনোটা দেওয়ার ফলে এটা কতটা ফুলে উঠেছে। এবার আমি যে পাত্রে ঢোকলাটা তৈরি করব সে পাত্রে এটাকে ঢেলে নেব। আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, যেটার মধ্যে প্রথমে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। তার ফলে যখন ঢোকলাটা তৈরি হবে তখন কিন্তু এটাকে আমি খুব সহজেই বের করে নিতে পারবো। তো এটা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই মিশ্রণটা আস্তে আস্তে এই পাত্রর মধ্যে ঢেলে দিচ্ছি। বেশিক্ষণ ধরে ফেটানো এবং ইনোর ব্যবহার, এই দুটোর জন্যই কিন্তু ঢোকলাটা স্পঞ্জি আর ফ্লাপি হবে। মিশ্রণটা পুরোটা ঢালার পরে আমি এভাবে একবার ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো এয়ার না থেকে যায়। এবার আমি প্রথমে একটা পাত্রের মধ্যে একটু জল নিয়ে এটাকে 5-7 মিনিট মতো ওভেনে রেখে একটু প্রিহিট করে নেব, অর্থাৎ জলটা যাতে একটু গরম হয়ে যায় সেটা দেখব। তারপরে এরকম একটা লোহার জিনিস পাত্রের ওপর দিয়ে আমি এই মিশ্রণটাকে তার মধ্যে দিয়ে দেব এবং চাপা দিয়ে এটাকে স্টিমে হতে দেব প্রায় 12-15 মিনিট। আমার 15 মিনিট হয়ে গেছে, আমার ঢোকলাটাও রেডি হয়ে গেছে। এবার আমি একটা কাঠির সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখো এটা কিন্তু পুরোপুরি ক্লিন আসছে,
তো আমার ধোকলাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ধোকলার উপরে দেওয়ার জন্য শিরাটা রেডি করে নেব। তার জন্য আমি প্রথমে একটা এরকম পাত্র নিয়ে তাতে দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন মতো সাদা তেল, দিয়ে দিয়েছি অল্প একটু কালো সর্ষে, আর এরপর দিয়ে দেব ফ্রেশ কারি পাতা। দিয়ে দেবো চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা ও এটাকে প্রায় 10-15 সেকেন্ড মতো হাই ফ্লেমে এভাবেই তরকাটা রেডি করে নেব। এরপরেই কিন্তু সমস্ত ফ্লেভারগুলো তেলে মিশে গেলে দিয়ে দেব অল্প একটু জল। এই জলটা কিন্তু শিরাটা রেডি করার জন্য আমি ব্যবহার করলাম। এবারে এর সাথে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। চিনির ব্যবহার আমরা আগেও করেছিলাম, আর এখানেও কিন্তু চিনির ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম অল্প একটু নুন। 2-3 মিনিট চিনির শিরাটাকে আমরা ওভেনে এভাবে ফুটতে দেব এবং তারপর ভালোভাবে সমস্ত উপকরণগুলো একবার মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। ততক্ষণে আমাদের ধোকলাটাও একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা প্লেটিং করে নেব। আমার ধোকলাটা খুব ভালোভাবে কুক হয়েছে, তাই এটা এর গা থেকে এভাবে কিন্তু অল্প অল্প ছেড়ে এসেছে। এবার আমি একটা থালাকে এর উপর দিয়ে এভাবে উল্টো করে ধোকলাটাকে বের করে নিলাম। তোমরা দেখো তেলটা ইউজ করার জন্য কত সহজে এটা বেরিয়ে এলো এবং এটা কিন্তু কোনোভাবেই ভেঙে যায়নি। এবার আমি একটা ছুরির সাহায্যে একে এরকম স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। চিনির শিরাটা দেওয়ার সময় মনে রাখতে হবে ধোকলাটাও যেন খুব বেশি গরম না থাকে এবং চিনির শিরাটাও যেন খুব একটা গরম না থাকে, মানে দুটোই যখন মাঝারি অবস্থায় থাকবে তখন কিন্তু ব্যবহার করতে হবে। আমার ধোকলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখো কতটা স্পঞ্জি হয়েছে, তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং ভিডিওটাকে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।